হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনার ওয়াইফাইয়ের সিগন্যাল অথবা নামটা হাইড করতে পারবেন। সো কেউ যদি ওয়াইফাই অপশন অন করে সার্চ করে তাহলে কিন্তু খুঁজেই পাবেন আপনার ওয়াইফাইটি। শুধুমাত্র আপনি হাইড করতে পারবেন এবং আপনিই শুধু কানেক্ট করতে পারবেন। সো বন্ধুরা, দুইটাই দেখাবো কিভাবে আপনি হাইড করবেন এবং হাইড ওয়াইফাই কিভাবে আবার কানেক্ট করবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই জন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ওয়াইফাইয়ের সিগন্যাল অথবা নেমটি হাইড করার জন্য যে কাজটি করতে হবে, ফার্স্ট অফ অল ওপেন করে দিবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরটি। গুগল প্লে স্টোর থেকে এখানে সার্চ অপশনে ক্লিক করে অল অ্যাডমিন রাউটার অথবা অল রাউটার অ্যাডমিন লিখে সার্চ করে দিলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সিম্পলি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পর ফার্স্ট অফ অল আমরা কী করবো, ওয়াইফাইয়ের আইকনে ক্লিক করে ধরে রাখছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিডেন নাই, অলরেডি কিন্তু শো করতেছে। জাস্ট আমরা এটা যদি ফরগেট করেও যদি স্ক্যান করি তাহলে কিন্তু এই আইকনটি বা এই ওয়াইফাইটা কিন্তু চলে আসবে প্রত্যেকটা ফোনেই। কিন্তু আমি ঠিক এমনটাই কাজ করব যে কোনো ফোনেই কিন্তু স্ক্যান করলে আসবে না। তো তার জন্য যে কাজটি করব, এই মাত্র যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম, সিম্পলি এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে ওপেন করে দিবেন, বা আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন যে একটা রাউটার আইকন। অবশ্যই কিন্তু আমি বলে রাখছি আমার কিন্তু টিপি লিঙ্ক, আমি কিন্তু যেভাবে দেখাবো টিপি লিঙ্কের ক্ষেত্রে কিন্তু সেমভাবে করতে পারবেন। আর অন্য অন্য লিঙ্কের বা অন্য অন্য রাউটার হলে জাস্ট আপনারা একটু গেটে দেখবেন, তাহলেই কিন্তু খুব সহজে অপশনগুলো পেয়ে যাবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন রাউটার। সো এই রাউটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। জাস্ট এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন বাম দিকে কতগুলো অপশন রয়েছে, এগুলো অবশ্যই জুম ইন করবেন। জুম ইন করার পর এইখানে দেখতে পারবেন ওয়ারলেস নামে একটা অপশন রয়েছে, যেটা কিন্তু টিপি লিঙ্কে রয়েছে উপরের দিকে। তো এই ওয়ারলেসের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওয়ারলেসের উপরে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা একটু জুম আউট করে নিচ্ছি। তো জুম আউট করলে এইখানে জাস্ট আমরা দেখতে পারবো এখানে কতগুলো অপশন রয়েছে। তো এইখানে কিন্তু আপনার ওয়াইফাইয়ের নামটা রয়েছে। তো তার নিচে যে অপশনটা দেখতে পারবেন এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এইখানে ইনেবল SSID ব্রডকাস্ট নামে একটা অপশন রয়েছে, এটা কিন্তু ইনেবল রয়েছে। তো এই ইনেবল থাকার কারণেই কিন্তু আমাদের সিগন্যালটা দেখায়। যদি আমরা ডিসেবল করে দেই তাহলে কিন্তু সিগন্যালটা চলে যাবে। কিন্তু সিগন্যালটা চলে যায় গেলেই কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। অবশ্যই কিন্তু কিছু কন্ডিশন আর শর্ত রয়েছে যেভাবে শুধুমাত্র আপনিই কানেক্ট করতে পারবেন। সো এইখানে জাস্ট আমরা যদি দেখতে পাচ্ছেন এখানে ইনেবলের উপরে টিকমার্কটা উঠাই দিলাম। উঠাই দিয়ে এখন যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রাউটারটা রেজিস্টার্ড হয়ে এই সিগন্যালটা চলে যাবে বা ওয়াইফাইয়ের নামটা চলে যাবে। তার আগে যেভাবে আমি বলে দিচ্ছি যেভাবে আপনারা কানেক্ট করবেন, অবশ্যই কিন্তু আপনার এই যে নেমটা দিয়েছেন এই নেমটা কিন্তু সুন্দরভাবে একই ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হবে, স্পেস দিলে স্পেস দিতে হবে। তো এই আপনার নেমটা মনে রাখবেন এবং পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, নইলে কিন্তু আপনিও কানেক্ট করতে পারবেন না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নাম দেওয়া রয়েছে আমাদের ওয়াইফাইতে। জাস্ট এখানে আমরা এটা দেখে নিচ্ছি। তো দেখে নেওয়ার পর এখানে জাস্ট আমরা সেভের উপরে ক্লিক করে দিব। যদি আমরা এই ইনেবল টিকমার্কটা উঠাই দিয়ে যদি সেভের উপরে ক্লিক করে জাস্ট আমরা একটু ওয়েট করবো, দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু ওয়াইফাইয়ের আইকনটা চলে গেছে, এইমাত্র যেটা কানেক্ট ছিল অলরেডি কিন্তু এটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, হোম বাটন প্রেস করে চলে আসব। এখন আমরা জাস্ট কী করবো, উপরের দিকে নোটিফিকেশন টার দিয়ে ওয়াইফাইয়ের উপরে জাস্ট একটা ক্লিক করবো। এখানে যতই এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ করে দেওয়া হচ্ছে। আমরা যদি ওয়াইফাইটা আবারও অফ করে দেই, দেন আবারও যদি অন করি তাহলে কিন্তু আমরা এই সিগন্যালটা বা এই নেমটা খুঁজে পাবো না। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা স্ক্যান দিছি কিন্তু কখনোই এটা সম্ভব না, খুঁজে পাবো না। এখন থেকে আপনি যে কোনো মোবাইলেই কিন্তু এখন যদি সার্চ দেওয়া হয় আমার ওয়াইফাই রাউটারের কাছে এসেও তাহলে কিন্তু তারা খুঁজে পাবে না। যদি কানেক্ট করবেন বা আপনার ফোনে কিভাবে কানেক্ট করবেন এবং আপনি কিভাবে অন্য ফোনে কানেক্ট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ফোনের ওয়াইফাই সেক্টরে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড নেটওয়ার্ক নামে একটা অপশন রয়েছে, অ্যাড নেটওয়ার্ক। সো এই অ্যাড নেটওয়ার্কের উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে SSD নামে একটা অপশন রয়েছে, SSID। তো এইখানে আপনার ওয়াইফাইয়ের নামটা লিখে দিবেন, সেম টু যেভাবে যেভাবে ছিল ঠিক ওইভাবে ওইভাবে লিখে দিবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ওয়াইফাইয়ের নামটা লিখে দিলাম, দেন এইখানে রয়েছে সিকিউরিটি, দেন এই সিকিউরিটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তৃতীয় নম্বরে যে অপশনটা পেয়ে যাবেন এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার অপশনটা চলে আসবে। এইখানে জাস্ট আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন।
সো বন্ধুরা এখানে আমার পাসওয়ার্ডটা টাইপ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার ওয়াইফাই নেমটা দিয়ে দিচ্ছি এবং নিচে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওকে টিক মার্ক রয়েছে, জাস্ট এটার উপরে জাস্ট আমরা একটা ক্লিক করে দিব। সো বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এরকম করেই কিন্তু কানেক্ট হয়ে যাবে। আপনি যদি টিক মার্কে ক্লিক করে দেন অবশ্যই, যদি আপনার ওয়াইফাই নেমটা ঠিক থাকে এবং যদি পাসওয়ার্ডটা ঠিক থাকে অবশ্যই কিন্তু সেকেন্ডের ভিতরে কানেক্ট হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। সো বন্ধুরা একইভাবে কিন্তু আপনি যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন এবং আপনি ছাড়া কিন্তু অন্য কেউ কানেক্ট করতে পারবে না, এটা আশা করি বুঝতেই পারছেন। সো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা ওয়াইফাই সিগন্যালটি হাইড করতে এবং কানেক্ট করতে কোনো প্রকার কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। তাছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে আমাদের ফেসবুক পেজের লিংক, চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।